এফআইআর করা উচিত, কারণ কেউ আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যার প্রয়োজন দিতে পারে না। ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট অনুযায়ী, কানুন অনুযায়ী আমাদের দেশে কেউ যদি ঘোষণা করে যে আমি নিজেকে মৃত্যুদণ্ড দিচ্ছি, সেটা অপরাধ, কগনিজিবল অফেন্স। প্রথমে এদেরকে বলতে হবে যে মাথা ঠিক রাখো, ঘাবড়িও না, দুশ্চিন্তা করো না। আর এখনও সিপিএম একটাও মামলা করেনি। উনি কেন প্রেস কনফারেন্স করে সূর্য মিশ্র আর অশোক ভট্টাচার্যের নাম বলতে গেলেন, কান্তিগৌড়ের নাম বলতে গেলেন? তারপরে আমরা বললাম যে আমরা আরও সাপ্লিমেন্টারি অনেক ডকুমেন্টস আছে, আমরা আরও অনেক খামোকা তৃণমূলের বেচারে যারা ছোটোখাটো নেতা আছে তারাও কয়েক কোটি টাকা কামিয়েছে, বিদেশি গাড়ি নিয়ে ঘুরছে, কাউন্সিলর, প্রধান, উপপ্রধান, ওনারা জড়িয়ে নিলেন। ওই যে আমরা চোর বললে ওরা বলে সবাই চোর বলেনি তো, ওই রকম ফিরাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাসরা তারা মিটিং করে সবাইকে জড়িয়ে দিয়েছে। এবার তো খামোকা আমরা জড়াইনি, আর আমরা বলেছি যারা এফিডেভিট করেছে আমরা সেখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস দেব, 16 থেকে 21 পর্যন্ত যে সম্পদ বেড়েছে সেটাও দেব। আর উনি একথা বলেন কি করে, যখন নারদা ডট কমে যখন ওনাকে ধরা হয়েছিল ঘুষের টাকার ব্যাপারে, তখন তিনি বলেছিলেন আমি যদি এইটুকুটা খাই তাহলে চিরকুটিরা কি খাবে, বলেননি? তা তো উনি বড় বড় শেয়ানা, বড় বড় টাকা খেয়েছেন, নিজে স্বীকার করেছেন, অন রেকর্ডে আছে। তার মানে টাকা খেতে বলেছেন মমতা, ভাগ দিতে বলেছেন, আর ও বলেছে ছোটখাটো টাকা পয়সা ওরা নেয়, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ওপর তলায় নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন সূর্যকান্ত ফাইলটা ক্লোজ করুক, তারপর এখন যাবার আগে কোনো ফাইল যাতে লোপাট না সেটা দেখতে হবে। আর যখন রাজ্যের মানুষ তৃণমূলের ফাইল ক্লোজ করছে, তখন তিনি সিপিএম ফাইল খুলতে বলছেন, আমরা ফাইল খুলে রেখেছি। সূর্যকান্ত মিশ্রের বিষয়ে যেটা বলছি, ওনার লজ্জা স্মরণ থাকা উচিত। সূর্য মিশ্র যে সম্মেলন থেকে সেক্রেটারি হয়েছেন, সেই সম্মেলন চলাকালীন উনি পুলিশ পাঠিয়ে, সিআইডি পাঠিয়ে তদন্ত করাচ্ছিলেন। আমি 2011 থেকে 3 বছরে 6টা এসপি পাল্টেছে সিআইডি, শুধু মোহাম্মদ সেলিমের নামে একটা এফআইআর করানোর জন্য, তন্ন তন্ন করে। তারা ভবানীভবন থেকে রোজ যেত, আমার বউয়ের চাকরির জায়গায়, আমি যে সমস্ত সরকারি কাজ প্রতিষ্ঠানে ছিলাম সেখানে, আমি যেখান থেকে পড়াশোনা করেছি সেখান থেকে সব লোপাট করে, এবং 3 মাসের মধ্যে যেই এসপি কোনো রিপোর্ট দিতে পারতো না, তখন আরেকটা নতুন এসপি নিয়োগ হতো। এখন যদি নতুন করবেন, সূর্য মিশ্র নাম উচ্চারণ করার জন্য ওকে 3-3 বার সকালে উঠে কুলকুচি করতে হবে, তারপর সূর্য মিশ্র মতো লোকের নাম। উনি তো বিজেপির কোলে গিয়েছিলেন সিপিএমের সঙ্গে লড়ার জন্য, উনি তো আরএসএসকে ডেকেছিলেন সিপিএমের লড়ার জন্য। আজকে সিবিআই, ইডি আর নরেন্দ্র মোদী আর বিজেপি বলছেন তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছিলেন আরএসএসের আশীর্বাদে সিপিএমের বিরুদ্ধে লড়ার জন্য। তাহলে তৃণমূল কংগ্রেসের তৈরি হয়েছিল, কংগ্রেসই যারা পুরনো আছেন তাদেরকে ভাবতে হবে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন কেন? প্রথমে লুটপাটের জন্য করেননি, প্রথমে সিপিএমকে তাড়ানোর জন্য করেছিলেন, আর মনে করেছিলেন সিপিএমকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে এলোমেলো করে দেবো, লুটে পুটে খাই। কিন্তু রাজ্যকে এলোমেলো করেছেন, কিন্তু সিপিএমকে এলোমেলো করতে পারেননি, এই জন্য এখনো সিপিএম বিরুদ্ধে লড়ার কথা বলছে। ফাইল ফাইল করার কথা বলছে যে এত আপনার বিরুদ্ধে বারবার, প্রথম দিন থেকে আপনি আজকে নতুন না, ওনার তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা বুঝিয়েছি যে কীভাবে 1999 সালে তৃণমূল তৈরি হয়েছিল, তখন আরএসএসকে ডেকে আরএসএস অ্যাডভাইজারদের নিয়ে তৃণমূল তার গেম প্ল্যান তৈরি করেছিল। ফলে তো পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে প্রত্যেকবার আমরা বলেছি, শুনি আমার বিরুদ্ধে বলা মানে বুঝতে হবে তিনি সার্টিফিকেট দিচ্ছেন রাজ্যের মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, সংখ্যালঘু আদিবাসী তপশিলী মানুষের স্বার্থে, বেকার ছেলে মেয়েদের স্বার্থে আমি লড়াই করছি, তাহলে তো তার বিরুদ্ধে বলার কথা নয়। এবং আমি লুটপাট করছি না, তাহলে অনুব্রত লুট করছে বলে উনি অনুব্রত পাশে দাঁড়াচ্ছেন, তৃণমূলের যারা চোর জোচ্চর আছে বোমাবাজি করছে তাদের পাশে দাঁড়াচ্ছেন, বা সূর্য মিশ্র মোহাম্মদ সিফের পাশে দাঁড়াচ্ছেন না, তার মানে হচ্ছে ভারত আন্দোলন করে দেশে সবাই হার হার তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা বলছে, ওয়্যার ইজ অভিষেক? জানো তোমরা কোনো মিডিয়া খবর দিয়েছ? তিনি দুবাইতে চলে গেছেন কাল সকালে, আর এখানে মমতা জি ফাইল পাচার গল্প করছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাইতে চলে গেছে, যখন গোটা দেশ স্বাধীনতা আন্দোলন করছে, আর উনি দুবাই থেকে ফেসবুক লাইক করছেন, বুর্জ খলিফা বসে, সোনা পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, আর ওইখানে কয়লা পাচারের মাফিয়া দুবাইতে আছে, এর আগেও গিয়েছেন আবারও গিয়েছেন, এত ঘন ঘন দুবাইতে যেতে হচ্ছে কেন? যখন গোটা দেশের লোক শহীদদের স্মরণ করছে, উনি তখন কয়লা পাচারের মাফিয়ার সঙ্গে দেখা করতে গেছেন। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।